সিরাজগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে 350 বোতল ফেন্সিডিল সহ তিনজন মাদক কারবারি আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব 12 সদস্যরা সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় মাদক কাজে ব্যবহৃত তিনটি মোবাইল, নগদ 7,650 টাকা ও একটি ট্রাক জব্দ করে। 350 বোতল ফেন্সিডিল সহ তিনজনকে আটক করতে সক্ষম হয়েছে। এরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এদের মধ্যে দুইজনের নামে শফিকুল এবং নাইম বিভিন্ন থানায় মামলা আছে। র‍্যাব 12 অধিনায়ক মোহাম্মদ মারুফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ পিক আপে করে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় বড় বড় মাদকের চালানে জড়িত ছিল। তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে আসছিল তারা। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।